বুঝোস না বান্দির বোধ, তুই বুঝোস না, তুই আমার মান সম্মান নিয়ে খেলা করতেছস। আমি রাস্তায় হাঁটতে পারি না, তুই কি বলছিস আমারে? তুই অনেক বড় অফিসার, 2 লক্ষ টাকা বেতন পাস, আর তুই কি করস? হ্যাঁ, মাত্র 600 টাকা রোজের কামলা তুই, 600 টাকা রোজের। এটা তুমি জামাই না ভাবি? এইটা আপনার মাইয়ের জামাই? হ্যাঁ, আপনি না কত বড় মুখ করে বলতেন আপনার জামাই অনেক বড় অফিসার, 1 লাখ টাকা মাসে কামায়। এই হ্যাঁ, লেবার গিরি করে তারপর আমার বাসায়? তোমার মায়ের জামাই আছে না, কি করছে জানো? আমার বান্ধবী আছে না, ওর বাসায় লেবারি কাজ করে, 600 টাকা হাজিরা। তুমি তো রাস্তাঘাটে যেভাবে চলাফেরা করো, হ্যাঁ, মনে হয় যে একেবারে বাংলাদেশের অর্থমন্ত্রী তুমি। সত্য কথা বলবা, তুমি কি আসলে অফিসার নাকি অন্য কিছু করো? এ হাজি সাহেবের মেয়ে কোনো লেবারের বউ হয়ে থাকতে পারে না, তুই এক সামান্য একটা লেবার। ভাইরা, তোর ডিভোর্সের কাগজ পাঠাই দিলাম, সময় মতো যা। ভাবি, বাড়ি কে এটা কিনছেন? হ্যাঁ, এটা কিনছি। আম্মু, এদিকে এটা তুমি জামাই না? ওর মতোই তো লাগে, ওর মতো লাগে, ভালো করে দেখো তো। ওনা করলেও বড় চাকরি করে, বাড়ির চাকরি করে, জায়গা কি করতেছে তাহলে? ভাবি, এইটা আপনার মাইয়ের জামাই? হ্যাঁ, আপনি না কত বড় মুখ করে বলতেন আপনার জামাই অনেক বড় অফিসার, 1 লাখ টাকা মাসে কামায়। এই হ্যাঁ, লেবার গিরি করে তারপর আমার বাসায়? মান সম্মান সব শেষ। আরে যে তুমি কত ফুটানি না করতো আমার সামনে এসে, আন্টি আমার জামাই সেই বড় অফিসার, হ্যাঁ কি বলতা, 1 লাখ টাকা কামায়, কত ফুটানি তোমার আমার সামনে ঈশা। ভাবি, দোহাই লাগে, যে কিছু বললাম না, চলুন ভিতরে। 600 টাকা রোজ দেই ভাবি, লেবারি করে আমার বাসায় তাও। আবার আমি বাসায় যাবো, চল ভিতরে। ভাবি, চল ভিতরে যাই। না না, দেখেন আপনার মায়ের যাবে কাজ করতেছে, একটু দেখেন তাড়াতাড়ি। আমি যাবো না, আমি বাসায় যাবো, ভিতরে আই। থাক ভাবি, 700 টাকা দিব নে, আপনার মায়ের যাবে যেহেতু, ঠিক আছে, ভিতরে চলেন বাবা। আম্মু, বাসায় মুখ করছে তোমারে। আহো, আইসু দেখা যাও, সব শেষ। দেখছস, দেখ একটা কাজ কর, ভিডিও কর, বান্ধবগুলো এবার বাড়ি গেলে অস্বীকার করবো। আমি বুঝলাম না, তোর বাপে কার কাছে তোরে বিয়ে দিল? মান সম্মান সব শেষ করে লিসি, ধরো। আচ্ছা, হ্যাঁ, ফকিন্নির বাচ্চা একটা, বাবির সামনেও আমার মান সম্মান নষ্ট করলো। কামলার বাচ্চা, ঠিক করে কাজ কর, কাজে তো অসুন্দর কেন তোর? হ্যাঁ, এই বস্তাগুলো এই জায়গা থেকে সরাইবা, আজকে গ্যারেজের মধ্যে দিয়ে ঢুকাইবা, বুঝছো? মনোযোগ দিয়ে কাজ করো, আর তুমি 600 টাকা রোজ নাও না, আজকে থেকে 700 টাকা নিও, 100 টাকা বাড়াই নিও, ঠিক আছে? সারাক্ষণ গেটটা ঠক্কর 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 ঠক্কর, আরেকজন দেখে আছে ম্যাম সাহেব, মাইয়া রেলুয়া, কোনো খবরই নাই। কে? মেজাজটাই খারাপ হয়ে যায়। কি যে ঝাড়া মারছে নি? ঝাড়া তোমার উপরে পড়ুক। কে আমার উপরে পড়বো? কে আমি কে যেমন এরম করে আইছি নি? কি হয়েছে? কথা কয় না, রাস্তায় কি কামড় দিছে কেউ? এসে বেশি কিছু হয়েছে, চলো ডাক্তারের কাছে যাই। ও ছাড়ো, মায়ের জীবনটা তুমি বরবাদ করে দিছো। আর সমস্যাটা কি বলবা তো, কেমন লাগে? ওখানে তোমার মায়ের জামাই আছে না, কি করছে জানো? আচ্ছা, না কইলে আমি জানুম কেমনে? আমার বান্ধবী আছে না? তোমার তো বান্ধবীর অভাব নাই। আর ওই যে বপকারে, বপকারে ওই যে মোটা কইরা, হ্যাঁ, ওর বাসায় লেবারি কাজ করে, 600 টাকা হাজিরা। কিরে, তার মা কি কয়? কারে না কারে দেখছে, আনতাছি ভাই, পেশাল পারতা ছায়া। এই, চোখে সমস্যা আছে? আমার চোখে সমস্যা থাকবো কি লিগা, ভিডিও করে আনছি ফোনে, দেখো আমি, দেখো হুদাই কান্নাকে আর কি ভিডিও করে লই আইছে। হুদাই, এই যে দেখো, দেই ছাড়ো, কি কি দে বান্দির বুদ্ধি দো। এই, তুই না কইলি তোর জামাই বিদেশি অফিসে চাকরি করে? আমি কইছিলাম, তুমি তো গেছিলা দেখতে পোলা, আমি গেছিলাম পোলার বাসায়, তুমি তো কইছো হে বড় অফিসার। অন কি হইলো? অন্ত দিছে মানুষ সব খায়া। আমারও তো কইছে
ফরেন কোম্পানিতে চাকরি করে, 2 লাখ টাকা বেতন পায়, সামনের দিকে আরো বাড়বো। কত বাড়বো? কোম্পানিতে চাকরি করে, মান সম্মান সব শেষ, বান্ধবীর কত ফুটানি দেখাইছি, শেষ নাই, বান্ধবীর সামনে সব ধুয়ে পুচ্ছে গেল গা। বান্ধবীর পুতে মান ইজ্জত সব শেষ করে দিল আমার, আমি মুখটা দাহাম কিভাবে মানুষে। আরে কয়দিন আগে ওই আপার জামাই লোক আমার লোকের রাস্তায় দেওয়া হয়েছে জানো, আমি কি ভাব ধরে কইছি, আমার জামাই ফার্স্ট ক্লাস অফিসার, 2 লক্ষ টাকা বেতন পায়, সামনের দিকে আরো বাড়বো। তুমি আর কথাই কয় না, আমার মায়ের জীবনটা তুমি পুরো নষ্ট করে দিছ। মনটার মধ্যে পাথর বন্ধ, এলাকার মানুষে আমি মুখ দেখামো কিভাবে, হ্যাঁ তাও আবার লেবার 600 টাকা রোজের কামলা। আপু আমি একটা কথা কয়ে দিতেছি, আমি কিন্তু অলগে সংসার করবো না, মায়ের মুখের দিকে তাকাইতে পারি না। আচ্ছা শোনো, তুমি যদি এরকম ভাঙা পড়ো, আমি এরকম ভাঙা পড়ি, মায়াটার অবস্থা কী হবো তুমি একটাবার ভাবছো? হ্যাঁ আসো, সব ঠিক হয়ে যাবো, বান্দির পুতে আসুক আগে, তারপর আর 12টা বাজাবো। আবু বাটপার আইছে। হ্যাঁ বাটপার আইছে। আইছে? হ্যাঁ। কই বান্দির পুতে? কো সামনে রুমে, ওরে কিন্তু আজকে বাসাতে বের করে দিবা। আর একদিন আমার যে কদিন লাগে। এই মিয়া, তুমি তো রাস্তাঘাটে যেভাবে চলাফেরা করো, হ্যাঁ মনে হয় যে একেবারে বাংলাদেশের অর্থমন্ত্রী তুমি। সত্য কথা বলবা, তুমি কি আসলে অফিসার নাকি অন্য কিছু করো? কথা বলো না কেন? বুঝলাম না, হঠাৎ করে এই ধরনের প্রশ্ন কেন করতেছেন? হঠাৎ করে এই ধরনের প্রশ্ন কেন করতেছি বেটা? বুঝোস না বান্দির বোধ, তুই বুঝোস না, তুই আমার মান সম্মান নিয়ে খেলা করতেছ, আমি রাস্তায় হাঁটতে পারি না, তুই কি বলছিস আমারে? তুই অনেক বড় অফিসার, 2 লক্ষ টাকা বেতন পাস, আর তুই কি করস? হ্যাঁ মাত্র 600 টাকা রোজের কামলা তুই, 600 টাকা রোজের কি বলতেছেন আব্বাই? আকাশ থেকে পড়লি? হ্যাঁ আকাশ থেকে পড়লি, তুই কামলারে কামলা করবো না কি করবো? এই তুই কি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত? হ্যাঁ এই বেটা কথা কস, কথা কস না কে বান্দির বোধ, কিরে আমি রাস্তাটা হাঁটুম কিভাবে? হ্যাঁ এ জো বাইডেনের নাতি, আমি হাঁটুম কেমনে রাস্তা দিয়া? কি বলতেছেন আব্বাই সব, আন্দাজে উদ্ভব কথাবার্তা বলতেছেন। কই মোবাইল? কো ভিতরে দে, আমি মনটা বান্দির পুত্রে আমার কই আনছস? আরে দাঁড়াও, এই যে চাস এটা কে? তোর বাপে কে? যা আমার বান্দির পুত্র কথা কস না কে, কে যা এটা কে? হ্যাঁ কথা কস না, এটা কে? আমি? হ্যাঁ এটা কে? ধর তুমি যা কথা কইছস কে? হ্যাঁ সুর তাই লাগায় রাস্তা দিয়া হাতে কি ভাব? আরে বাবা রে বাবা, আমার ওই দিন মোতালেব মিয়া কি কয় জানো? হ্যাঁ আপনার মাইয়ার যা ওইটা যে রাস্তা দিয়ে হাইটা যায়, ইস মনে হয় যে সচিবালয়ের সচিব যেতেছে। আমার কান্দনাই দেশে কষ্টে, তার কান্দন আইতাছে, আমার মনটা যেতেছে মাটিটা ফাঁক হয়ে যখন ভিতরে দেখা। কেমন একটা বোলার কাছে মাইয়াটারে তুমি বিয়া দিলা? এই বান্দির পুত, ছল চাতুরি করে আমার মাইয়াটারে বিয়া করছস কিল্লিগা? হ্যাঁ এই আমার মাইয়া তোর কাছে বিয়া দিছি কিল্লিগা, একটা লেবার, আই হাই হাই রে, তাও 600 টাকার কামলা, আহা রে। কি রে তুই না বলে শিক্ষিত, এডুকেটেড? হ্যাঁ তুই শিক্ষিত, সত্যিকারে শিক্ষিত তুই? আব্বু এত কথা দরকার নাই, বের করে দেওয়া বাসা থেকে। আমি কি করবো মরলিয়া? কথা কস না কে বান্দির পোক, কথা কস না কে, তুই বাইরা বাড়িতে বাইরা যা, যা বাইরা। এ হাজি সাহেবের মেয়ে কোনো লেবারের বউ হয়ে থাকতে পারে না, তুই এক সামান্য একটা লেবার, বাইরা তোর ডিভোর্সের কাগজ পাঠাই দিল সময় মতো যা। কথা শেষ হয়েছে আপনার? কি বের করস? কিছু বাইর করতেছি। কিছু কবি
আমি লেবারি করি। হুম, সত্যি আমি লেবারি করি। সত্যি লেবারি করস? মিথ্যা কথা কইছিলি কে? পার্ট টাইম করি আপা। এই যে আপনার মেয়েটা আছে না, আর আপনার এই যে বিশ্ব সুন্দরী বউ, আমি যখন অফিস থেকে বাসায় আসি না, বেতন কত আমার 2 লাখ টাকা, উনি প্রতি মাসে 30 তারিখে যে আমার বাসা যায় বসে থাকে, বেতনটা উনি নিয়ে আসে। এই যে আপনার মেয়ে আর আমার শাশুড়ি, প্রতিদিন আব্বা বাসার থেকে অফিসে আমার হাইটে যাইতে হয়। বাড়িতে একজন আমার আম্মা আছে, আমার আম্মারও কিন্তু মাসে খরচ দিতে হয়। যখন আমি অবসর থাকি না আব্বা, আমি তখন মানুষের বাসায় কাম করি, আমার মার তো খাইতে হয়, খাবারের টাকাটা কিন্তু আব্বা আমার পাঠাইতে হয়। প্রতিদিন আব্বা হাইটা 3 কিলোমিটার রাস্তা হাইটা যায়, তারপর ওইখান থেকে 5 টাকা দিয়ে আমি অফিসে যাই আব্বা। এ আম্মা আমার 2 লাখ টাকা নিয়ে চলে আসে, 1টা টাকা আমি সেখান থেকে পাই না। এখন বলেন, আমি একজন অফিসার হইয়া আমি মানুষের বাড়িতে লেবারি করি, সেই টাকা দিয়া আমার মারে ভাত খাওয়াই, আমি অফিসে যাতায়াত করি, এটা কি আমার অপরাধ হিসাব না? আপনি বলেন। কিরে হে শয়তানের বাচ্চা, জামাই যে প্রতি মাসে 2 লাখ টাকা বেতন পায়, বেতন পায়া বাসায় ঢুকার সাথে সাথে তুই অপেক্ষায় বয়ে থাকস জামাই কখন আইব, যায়া ওই টাকা 2 লাখ লইয়া যে তুই বাড়িতে আয়া পড়স, আমার জিজ্ঞাসাস কোনো দিন না আসলে? হুম, আমার অনুমতি নিছস? জামাই তো এটা খুশি হই। চুপ, আমার সাথে কোনো দিন আলোচনা করছস যে আমাদের মেয়ের জামাই যে টাকাটা পায় বেতনের, সেই টাকাটা নিয়ে আমি সোজা বাসায় চলে আসি? তোরে এই সাহসকে দিছে এই যুক্তি তুই করতে গা পাইছ যে মেয়ের জামাইয়ের মাস শেষের মাসিক বেতনের টাকা শাশুড়ি নিয়ে আইব, শ্বশুর নিয়ে আইব, করতে গা পাইছস? মায়েরও কষ্ট করে বড় করছি না? মায়া বড় করছিস, মায়া বিয়ে দিয়ে দিছস, মায়ার সম্পূর্ণ লাইবিলিটি কার? মেয়ের জামাই, তোর আর আমার না। হ্যাঁ, আমরা মাঝে মধ্যে যদি কোনো সমস্যা হয়, যদি কোনো প্রবলেম হয়, তখন আমরা তাদেরকে হেল্প করব, কিন্তু তার মানে এই না যে মেয়ে মেয়ে জামাই যা উপার্জন করবো ওইগুলি আমরা নিয়ে আসবো। কিরে, যেদিন বেতন দিব তার আগের দিনই আমাকে ফোন দে। আমার মায়ের কি একটা ভবিষ্যৎ নাই? আমি ওইটি সব ব্যাংকে রেখে দিছি আমার মায়ের। তোর মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা ততদিন ছিল যতদিন বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দিছস, এখন তোর মেয়ের ভবিষ্যতের সম্পূর্ণ চিন্তা ভাবনা তার হাজবেন্ডের, তার স্বামীর। তোর কি, তোর এত মাথা ব্যথা কেন? সারাদিন মা মা করে, মার পাও ধরে বয়ে থাকে। জন্ম নিছে কই? মায়ের গর্ভে না তোর গর্ভে জন্ম নিছে? হ্যাঁ, সন্তান তো মায়ের জন্য, মা সন্তানের জন্য কাঁদবেই, কাঁদতেই পারে। তার মানে এই যে মেয়ের জামাই টাকা পয়সা যা আছে সব আত্মসাত করে তুই বসে থাকবি, আর মেয়ের জামাই ঢুকে ঢুকে কষ্ট করব, তার মায়েরে কষ্ট দিব, এগুলি করতে গিয়ে শিখছস? আমার মায়েরে কষ্ট করতে করতে কি হয়ে গেছে শাশুড়ি সেবা করতে করতে? তোরে আমি এই মুহূর্তে তালাক দিব। আপু তুমি এগুলো কি কব? এই মুহূর্তে তালাক দিব, তোর মতো দুর্নীতিবাজ শাশুড়ি যেন আর কোনো ঘরে জন্ম না হয়। বুড়া বয়সে পাগল হয়ে গেছে? বুড়া বয়সে আমি পাগল হইনি, পাগল তুই বানাইছস। এই পাগল, পাগল তুই বানাইছস, পাগল তুই বানাইছস। ফেরেশতার মতো একটা মানুষ, ওর মতো সৎ লোক আর হয় না, আমি ওরে চিনতে ভুল করি নাই। দেখ, একজন এডুকেটেড ছেলে হয়ে 2 লক্ষ টাকা মাসে বেতন পায়, তারপর সে কাজের ছোটো করে দেখে নাই, সে লেবারি করতে গেছে 600 টাকা রোজে। কার জন্য? তার মায়ের জন্য। ওর পাও পাও দুইয়া তুই পানি খাইছ, ওর পা ধুইয়া সকাল বিকাল পানি খাইস, যে ওর মতো একটা ছেলে, ওর মতো একটা রত্ন তোর মেয়ের জামাই হয়েছে, তোর 14 জেনারেশনের ভাগ্য। আমার বান্ধবীর সামনে তোর ওই বান্ধবী আছে না, বান্ধবীর জামাই কি করে জানোস? হ্যাঁ, প্রতি মাসে কমপক্ষে 5 লক্ষ টাকা ঘুষ খায়, আর তোর বান্ধবী সুদে টাকা লাগায়, তার চাইতে অনেক 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 100% বেটার আছি, ভালো আছি কে? আমি। তোর মেয়ে, তোর মেয়ের জামাই, তুই তো গর্ব করতে পারস মেয়ের জামাই রে নিয়া, যে আমি একটা সৎ নিষ্ঠাবান ভালো একটা মেয়ের জামাই পেয়েছি, গর্ব করা উচিত তোর। এটাতে ভুল বলে? হ্যাঁ বাবাজি,
তুমি তোমার মাকে ঢাকা নিয়ে আসো, আয়না এখানে রাখো, যতদিন পর্যন্ত ওনার আল্লাহ পাক হায়াত রাখছে উনি এ বাড়িতে থাকবে, এ বাসায় থাকবে। তার কোনো অযত্ন অবহেলা হইলে তুমি ওরা তালাক দিয়ে দিবা, আমি ওরা তালাক দিয়ে দেবো একের সাথে সাথে। আব্বা আপনার মেয়ে আমার আম্মারে দেখতে পারবে না। কেন দেখতে পারবে না? এই তোর বাবার কামাই খায়, হ্যাঁ তোর বাবার সম্পদের উপরে সে বসবাস করে। আরে উনি বয়স হয়ে গেছে না? আচ্ছা তোর তো বয়স হয়েছে, তোর বয়স কম হয়েছে, তোর তো এক পা কবরে গেছে গা, খালি একটু ফেটাম ফুটাম করে থাকো দেখা। হ্যাঁ বয়স কি কম হয়েছে বুড়ি, ওখানে দাঁত লড়ে ঠিক মতো চাবাই কিছু খাইতে পারস না। আপু তুমি কি শুরু করলা? আচ্ছা আমি কি করছি? জলদি মাপ চাবি, আমি কিন্তু এখন বাড়ি থেকে বের করে দেবো, তোর রাখবো না। মাপচা মাপচা ভুলে গেছে আমার, এবার আমাকে মাফ করে দাও, আমি আর এরকম কাজ করবো না। বল যে আমারে তুমি দেশ থেকে ঢাকা নিয়ে আসো, বল। এই জন্য লোক রেখে দিলি তো? তোরে আমি যেটা বলছি সেটা কর। আমার তুমি ঢাকা নিয়ে আসো, আমাদের সাথেই থাকবে। আম্মা আমি প্রতিদিন মিলে পারি আমি শুরু করি না। ওইটা তো কথা না, লেবারে তুমি অন্য বসে করতে, আমার বান্ধবীর পাশে যাওয়ার লাগবে তোমার। যখন যেখানে পাবে সেখানেই করবে, এখন থেকে আমি ওরে নিয়ে গর্ব করবো। সৎ কাজ করে লেবার কি জানোস, হ্যাঁ হাড় ভাঙা পরিশ্রম করে তারপর অর্থ উপার্জন করে, 100 বার হালাল পয়সা। এটা তোর যদি খারাপ লাগে তুই বাড়ি থেকে চলে যাস, তোরও যদি খারাপ লাগে তুই বাড়ি থেকে চলে যাস। আমি কিছু বলছি তোর দরকার নাই, বলেন নাই আবার তো বলেন, পুটুর পুটুর কইরা, হ্যাঁ কি সুন্দর কইরা। আজকের পরের থেকে যদি আমি খালি শুনি যে স্বামীর সাথে কোনো অসম্মানজনক আচরণ করছস বা তোর শাশুড়িরে নিয়ে কোনো বাজে মন্তব্য করছস, সাথে সাথে আমি বাড়ির থেকে বের করে দেবো, আর তোর মায়েরে একেবারে খাড়ার উপরে তালাক দিয়ে দেবো। আমি আমার এমন কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করো না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। যাও ভিতরে যাও, যা যা মারি না ভিতরে যা। আম্মা আমরা আছি শুনে যাবো, কোথায় যাওয়া বাসা ছিল আর আপনি আমাদের বাসায় টাকার জন্য যায়। প্রশ্নই ওঠে না, টাকার জন্য গেলে কষ্ট করে হইলেও আমাকে একটা ফোন দিবা, এটা আমি তোমাকে বলে দিলাম পার্সোনালি। আমার একটা ফোন ঠেঙ্গে ফেলাম অসভ্য কথাকার, টাকা 2 লাখ দিয়ে দিব, তুমি ওরা 2 লাখ টাকা দিয়ে দেবো, আমি লগে আরো 3 লাখ দেবো, সাথে তোর আমি তালাকের কাগজটা দিয়ে দেবো, নিবি? আব্বা হ্যাঁ 2 বছরের টাকা নিয়ে আসছে, সব টাকা তুমি পায়ে টু পায়ে আমি পাঠাই দেবো, টাকা ওর কোথায় আছে কিভাবে আছে আমি সব জানি, তুমি নিশ্চিন্ত থাকো বাবা। যাও কাপড় সব রেডি করো। এই মাইয়া বিয়া দিছস না, তুই বিয়া বসিস রে। হ্যাঁ আজকের পরে একেবারে সত্যি কথা কইলাম, যদি মেয়ের জামাইয়ের সাথে কোনো অসম্মান আচরণ করস আর ওই টাকা মাস শেষে আনতে যাস, 2 লাখ টাকা তো দূরের কথা, যদি শুনি যে 2টা টাকাও তুই আনছস, তাহলে খাড়ার উপরে যদি আমি তালাক না দিছি আমি হাজি মতি মিয়ার ছেলে না, এটা মনে রাখিস তুই। 2 বছরে 48 লাখ টাকা হয়েছে, ওটা তুমি নিও না, ওটা লিয়া বাসায় জায়গা বাপের বাড়ি তালাক দিয়ে দিই যাবি। মাখোকে হন মাইয়ার জামাইয়ের সামনে, লজ্জা শরম নাই, যাবি তোর যা যাবি তোর, যাস না কে।